হ্যালো ভিউয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াজ টু গ আজকে ইন্টেলিজেন্স চ্যাপ্টারের উপরে কিছু শর্ট কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হবে এর আগে আমরা ডেভেলপমেন্ট চ্যাপ্টারের উপরে কিছু শর্ট কোশ্চেন আলোচনা করেছি আর আজকের আলোচনার বিষয় হল ইন্টেলিজেন্সের প্রথমেই আমরা জেনে নেব বুদ্ধি কী হোয়াট ইজ ইন্টেলিজেন্স বুদ্ধি হলো জ্ঞান অর্জন ও প্রয়োগ করার ক্ষমতা দ্য ক্যাপাসিটি টু অ্যাকুয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ ইন্টেলিজেন্সের থিওরি থেকে কিছু কোশ্চেন আমাদের পরীক্ষায় এসে থাকে এবং খুব কমন জায়গা তো সেখান থেকে যে কোশ্চেনগুলো এসে থাকে তার মধ্যে কিছু কোশ্চেন আজকে আমরা আলোচনা করবো এবং কিছু কোশ্চেন থাকবে তা আমরা পরের ভিডিওতে আলোচনা করব দ্বি উপাদান তত্ত্বের জনককে বুদ্ধির একটি থিওরি যা হলো টু ফ্যাক্টর থিওরি নামে পরিচিত বাংলায় দ্বি তত্ত্ব বলা হয় দ্বি তত্ত্বের জনক হলেন স্পিয়ারম্যান স্পিয়ারম্যান দ্বিপাদান তত্ত্বের জনক বা দ্বিউপাদান তত্ত্বের প্রতিষ্ঠাতা স্পিয়ারম্যানের তত্ত্বটি দ্বি উপাদান নামে পরিচিত কেন স্পিয়ারম্যানের দিউপাদান দ্বি উপাদান তত্ত্বে দুটি মৌলিক উপাদানের উল্লেখ আছে একটি হল জি ও অপরটি হলো এস এই দুটি উপাদান থাকার কারণে এই তত্ত্বটির নাম দি উপাদান তত্ত্ব এবার আমরা জেনে নিই জি আর এস কি জি হলো জেনারেল মেন্টাল অ্যাবিলিটি জেনারেল সাধারণ মানসিক সমর্থ বা ক্ষমতা এস হল স্পেশাল বা স্পেসিফিক মেন্টাল অ্যাবিলিটি বিশেষ মানসিক ক্ষমতা বা সামর্থ্য জি যার ফুল ফর্ম হল জেনারেল মেন্টাল অ্যাবিলিটি সাধারণ মানসিক ক্ষমতা বা সামর্থ্য এস এস হল স্পেসিফিক বা স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি বিশেষ মানসিক ক্ষমতা বা সামর্থ্য জি হল জেনারেল মেন্টাল অ্যাবিলিটি সেটা তো জানলাম কিন্তু জি কি জি হল এমন একটি উপাদান যা প্রত্যেক বা প্রতিটি বুদ্ধি বা বৌদ্ধিক কাজে প্রয়োজন হয় এমন একটি সাধারণ উপাদান কবে টু ফ্যাক্টর থিওরি বা দ্বি উপাদান তত্ত্বের প্রকাশ ঘটে উনিশশো সালে কে গাণিতিক যুক্তির উপর প্রতিষ্ঠিত তত্ত্বের প্রকাশ করেন স্পিয়ারম্যানের যে টু ফ্যাক্টর থিওরি সেখানে গাণিতিক সমীকরণের কথা বলা হয়েছে তাহলে স্পিয়ারম্যান গাণিতিক যুক্তির ওপর প্রতিষ্ঠিত তত্ত্বের প্রকাশ করেন স্পিয়ারম্যানের গাণিতিক সমীকরণকে কী বলা হয় স্পিয়ারম্যানের গাণিতিক সমীকরণকে টেডডার সমীকরণ বলা হয় স্পিয়ারম্যানের প্রতিষ্ঠিত গাণিতিক সমীকরণের মান কত শূন্য এই গাণিতিক সমীকরণের মান শূন্য দ্বি তত্ত্ব কি দ্বারা প্রতিষ্ঠিত দ্বি উপাদান তত্ত্ব বা টু ফ্যাক্টর থিওরি স্পিয়ারম্যানের যা পরীক্ষামূলক পর্যবেক্ষণ এবং গাণিতিক সাক্ষ্য প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাস্টনের মতে বুদ্ধি কি দ্বারা গঠিত এতক্ষণ আমরা জেনেছি স্পিয়ারম্যান স্পিয়ারম্যান হলেন টু ফ্যাক্টর থিওরির জনক এবার আমরা জানব থাস্টন সম্পর্কে থাস্ট্রনের মতে বুদ্ধি কী দ্বারা গঠিত বুদ্ধি একাধিক মৌলিক সামর্থ্যের দ্বারা গঠিত মানে একাধিক মৌলিক ক্ষমতা দ্বারা বা উপাদান দ্বারা গঠিত বহু উপাদান তত্ত্ব বা মাল্টিপল ফ্যাক্টর থিওরি কার বা মাল্টিপল ফ্যাক্টর থিওরির জনককে লুইস লিয়ন থাস্টন গ্রুপ ফ্যাক্টর থিওরি বা দলগত উপাদান তত্ত্বের জনককে গ্রুপ ফ্যাক্টর থিওরি বা দলগত উপাদান তত্ত্বের জনক হলেন লুইস লিয়ন থাস্টোন তাহলে আমরা এখান থেকে বুঝতে পাচ্ছি থাস্টোনের যে ইন্টেলিজেন্সের থিওরিটি তা বহু উপাদান তত্ত্ব এবং দলগত উপাদান তত্ত্ব নামে পরিচিত মাল্টিপল ফ্যাক্টর থিওরি এবং গ্রুপ ফ্যাক্টর থিওরি নামে পরিচিত দ্য নেচার অফ ইন্টেলিজেন্স গ্রন্থটি কার দ্য নেচার অফ ইন্টেলিজেন্স লুইস লিওন থাস্টোন থাস্টোনের মাল্টিপাল ফ্যাক্টর থিওরি বা গ্রুপ ফ্যাক্টর থিওরি অপর কী নামে পরিচিত পি এম এ নামে পরিচিত পি এম এর ফুল ফ্রম কী প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি থাস্টনের প্রাথমিক মানসিক উপাদানের সাতটি উপাদান কী কী ভাষা বোঝার ক্ষমতা বা ভার্ভাল অ্যাবিলিটি সংক্ষেপে ভি সংখ্যা ব্যবহারের ক্ষমতা বা নিউমেরিক্যাল অ্যাবিলিটি সংক্ষেপে এন যুক্তি প্রয়োগের ক্ষমতা বা রিজোনিং অ্যাবিলিটি সংক্ষেপে আর ক্রিয়া বা শক্তি মেমোরি সংক্ষেপে এম প্রত্যক্ষণমূলক ক্ষমতা বা পারসেপচুয়াল অ্যাবিলিটি সংক্ষেপে পি স্থান চেতনা স্থান সম্পর্কে ক্ষমতা বা জ্ঞান বা স্পেশাল রিলেশন এস শব্দ ব্যবহারের ক্ষমতা বা ওয়ার্ড ফ্লুয়েন্সি সংক্ষেপে ডাব্লু এছাড়াও পরবর্তীতে আরও দুটি ভাগ দেখা যায় বহুপাদান তত্ত্বে সেগুলি হলো আরকে দুভাগে ভাগ করা হয়েছে মানে রিজনিংকে ইন্ডাকটিভ রিজনিং আর ডিডাক্টিভ রিজনিং আর অপর উপাদানটি হল পিএস প্রবলেম সলভিং থাস্টোন কত রকমের বুদ্ধির অভিক্ষা করেছিলেন থাস্টোন ছাপ্পান্ন রকমের বিভিন্ন বুদ্ধির অভিক্ষা করেছেন থাস্টোন কতজন শিক্ষার্থীর উপর বুদ্ধির অভিক্ষা প্রয়োগ করেছিলেন দুশো জন শিক্ষার্থীর উপর বুদ্ধির অভিক্ষা প্রয়োগ করেছিলেন ব্যক্তিগত অভিক্ষার উদাহরণ দাও সাইমন টেস্ট এক ধরনের ব্যক্তিগত অভিক্ষা দলগত বুদ্ধির অভীক্ষার একটি উদাহরণ দাও আর্মি আলফা টেস্ট এক ধরনের দলগত বুদ্ধির অভীক্ষা ব্যক্তিগত অভীক্ষা কাকে বলে যে ধরনের সমূহ এক সময় মানে একটি সময়ে বা যে সময়ে একটা সময়ে কোনো একজন ব্যক্তির উপর প্রয়োগ করা যায় একাধিক ব্যক্তির উপর প্রয়োগ করা যায় না তাকেই বলা হয় ব্যক্তিগত অভীক্ষা দলগত অভিক্ষা কাকে বলে যে ধরনের অভিজ্ঞা একসঙ্গে একাধিক ব্যক্তির উপর প্রয়োগ করা যায় বা প্রয়োগ করা হয় তাকে দলগত অভিক্ষা বলে ব্যক্তিগত অভীক্ষা ও দলগত অভীক্ষা মানে বুদ্ধির দুটো অভিক্ষার দুটি টাইপ বা ধরন একটি হলো ব্যক্তিগত বুদ্ধির অভীক্ষা অপরটি হলো দলগত বুদ্ধির অভীক্ষা এদের পার্থক্য লেখ প্রথমে আমরা বুঝতেই পারছি ব্যক্তিগত অভীক্ষা একটি সময়ে একটি ব্যক্তির উপর প্রয়োগ করা হয় আর দলগত অভীক্ষা একসঙ্গে একাধিক ব্যক্তির উপর দলগতভাবে প্রয়োগ করা হয় বুদ্ধির অভীক্ষা ব্যক্তিগত দলগত অভীক্ষা ছাড়াও আরও দুটি অভীক্ষা আছে সেটি হলো ভাষাভিত্তিক অভিক্ষা আর ভাষাবিহীন অভীক্ষা তো ভাষাভিত্তিক অভীক্ষা কী ভাষাভিত্তিক বা ভার্ভাল টেস্ট যে ধরনের বুদ্ধির অভীক্ষায় নির্দেশাবলী যে ইনস্ট্রাকশান থাকে সেগুলো ভাষায় প্রকাশ করা হয় এবং উত্তর ও ভাষার মাধ্যমে দিতে হয় সেগুলোকে বলা হয় ভার্ভাল ইন্টেলিজেন্ট টেস্ট বা ভাষাভিত্তিক অভীক্ষা ভাষাবিহীন অভিক্ষা বা নন ভার্ভুয়াল ইন্টেলিজেন্ট টেস্ট বলতে কি বোঝো যে ধরনের অভিক্ষায় অভিক্ষা পদ বা আইটেম ভাষাগত মাধ্যমে হয় না বরং চিহ্নগত সিম্বলভাবে বা সিম্বলের মাধ্যমে থাকে তাকে বলা হয় ভাষাবিহীন অভীক্ষা তাহলে আমরা কী জানলাম বুদ্ধির অভীক্ষা গ্রুপ টেস্ট আর ইন্ডিভিজুয়াল টেস্ট আর ভার্ভাল টেস্ট আর নন ভার্ভাল টেস্ট একটি ভাষাভিত্তিক অভিক্ষার উদাহরণ দাও উনিশশো সাঁত্রিশের বিনে সাইমন টেস্ট হলো ভাষাভিত্তিক অভীক্ষা একটি ভাষাবিহীন অভিক্ষার উদাহরণ দাও আর্মি বিটা টেস্ট এক ধরনের ভাষাবিহীন টেস্ট বা অভীক্ষা বুদ্ধির অভিক্ষার দুটি প্রয়োজনীয়তা লেখো বা উল্লেখ করো বুদ্ধি দুটি প্রয়োজনীয়তা হলো শিক্ষাগত নির্দেশনা আর ভবিষ্যৎ সাফল্য নির্ণয় বিমূর্ত চিন্তন ক্ষমতাকে বুদ্ধির ধারণার সঙ্গে যুক্ত করেছেন কে টারম্যান মনোবিজ্ঞানী টারম্যান এর আগে আমি গ্রুপ ফ্যাক্টর থিওরি থাস্টোনের আর টু ফ্যাক্টর থিওরি স্পিয়ারম্যানের ওপরে ভিডিও করেছি আপনারা যদি এই ভিডিওগুলি দেখতে চান তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং